হযরত ওমর দুই লাইন ধরালেন সামনে তরবারি আগের তরবারি খুলছে কইলা হাতে নিস দুই লাইন ধরছেন রাসূল পাক মধ্যখানে হযরত হামজা পিছনে লম্বা লাইন আবু জাহেলরা দেখতেছে মনে করতেছে আরে মন হয় একা যারা মুসলমান হইছে সবগুলার মনে বাইন দিয়ে উম নিয়েইতেছে শেষ পর্যন্ত ওমরের টার্গেট ঠিক শুধু মারে নাই সবগুলার বাইন জানতেছে আল্লাহ বলতেছে দিতেছি বান্দা যাও সামনে বুঝতে পারবা কি দিছি আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরত ওমর কাবা চত্বরে গিয়ে দেখলেন আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আবু শাহ সবাব সুলভ ভঙ্গিতে 11 জনকে দাঁড় করালেন দাঁড়াও 10 জন দাঁড়াও হযরত ওমর আগে যে জায়গায় বসতেন আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আর সেই জায়গা গেলেন আগের জায়গায় দাঁড়ালেন কাফেররা সব দিকে বসা ওমর বললেন শোনো আমি ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল আমাকে তোমরা দিয়েছিলে হত্যা করবার জন্য কৌশল করেছিলে আর আমার আল্লাহ আমারে জাদু করে তোমাদের সামনে পাঠিয়ে বলছেন আবু জাহাল কালিমা পড়ো আর যদি মায়ের বুককে খালি করতে চাও আমার সামনে দাঁড়াও আবু জাহেল বলতেছে দোস্ত তোর কি মাথা খারাপ হয়েছে নাকি হঠাৎ খাবার গরম হইছিস কেন হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে ঘুরাইতেছে আবু জাহেলের দিলে কাঁপতেছে আবার নি মায়ের শুরু করে নাকি আমরা আবু জাহেল বলতেছে দোস্ত কি হইছে আমি মুসলিম কথা বলে দিলাম আজকের থেকে এখানে নামাজ হবে ডিস্টার্ব করতে পারবা না দিনের দাওয়াত কালিমার দাওয়াত হবে আমার নেতৃত্বে দাওয়াত হবে তোমাদের সাহস থাকলে আটকাইও আসো এখন খেলা হবে কি হবে খেলা হবে ওমরের সাথে আর খেলে কে আবু জাহেল দাঁড়ায় বলছে ভাই আজকের প্রোগ্রাম মুলতবি ঘোষণা করল আমার কাজ আছে আমি বাসায় গেলাম আবু জাহেল বলতেছে আমারও কাজ আছে উতবা সাহেবা বলতেছে এই প্রোগ্রামেরই দরকার নাই কিছুদিনের জন্য আমরা অফ থাকি আমার বলতেছে অফ থাকার দরকার নাই যা করেছে বহুত হয়েছে মুহাম্মদের উপরে যদি আর কোনো আঘাত হয় মক্কায় মনে রাখবা তোমরা একটাও আর থাকতে পারবা না এবং তোমরা কি ভালো থাকতে চাও যদি ভালো থাকতে চাও মুহাম্মদকে ভালো রাখতে হবে আর তোমাদের যদি সমস্যা থাকে আমার সাথে বোঝাপড়া করো এখন সবাই এখান থেকে গিয়ে আবু জাহেলের বাড়িতে বসছে দোস্ত পাঠাইছিলে কি জন্য হয়েছেটা কি এখন তো আমাদেরইটাই নেতাই নাই আমাদের যুদ্ধের আসল হাতিয়ারই নাই এখন কেমনে কি করা যায় আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চান তোমরা যেই জিনিস দিয়ে কৌশল করে দিন মুছে দিতে চাইছিলে আমি আল্লাহ যে সেই জিনিস দিয়েই দিন জিন্দা করতে চাই পারেন না আল্লাহ কথা বলেন না কেন আমার হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ ওমরে ফারুক রাদিয়াল্লাহ আমার সময় হ্যাঁ কমে যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজ মনে হয় না কষ্ট গেল মনে হয় আমার বন্ধুগণ হযরত ওমর দিন জিন্দা হলো সংক্ষেপ করে যে কথা বোঝাতে চাই আমি ওমরের কথাই বলবো আজকে এই ওমর ছিলেন উটের রাখাল ওমরের মাথায় জমিনে শক্তিশালী কেউ ছিলেন না ইসলাম কবুল করেছেন তো ওমরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পড়েন না সুবহানাল্লাহ ইসলাম মানুষকে এভাবে সম্মানিত করতে চায় কোরআন মানুষকে এভাবেই সম্মানিত করতে চায় আপনারা জানেন হযরত বেলালে হাবশি বাড়ি তার ইথিওপিয়া ইথিওপিয়া বাড়ি একবার ডাই ছাড়া আল্লাহ বানাইছেন কোন ডিজাইন নাই সে আলীকে এই বেলালকে সম্মান দিয়েছেন কে কষ্ট হচ্ছে আপনাদের এই ওমরের কথাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চেঞ্জ হলেন যে ওমর ডাকাতি করত যে আমার রাস্তায় মানুষকে আটকাইয়া দিত যে আমার মানুষকে মারা ডালবাদ ছিল এই অমর আজকে ইসলামের বীর পুরুষ হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাত্রবেলা কান্দে পশু পাখি দেখলে কান্দে গাছের লতা পাতা দেখলে কান্দে আহারে আমি যদি গাছ হতাম আমার কোনো বিচার হতো না আমি যদি গরু ছাগল হতাম আমার কোনো বিচার হতো না আজকে আমি বিচার করতে যাচ্ছি পাবলিকের ইনসাফ করতে পারতেছি কিনা আমার বন্ধুগণ হযরত ওমর কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই কোন কলেজে পড়েন নাই ইংলিশ মিডিয়ামে যান নাই ওমর পড়েছেন রাসূল পাকের কাছে আল কোরআন এজন্য আপনারা
আজকে কোরআনকে বানিয়েছেন শুধু মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, এগুলোর থেকে বের হন। কোরআনে সব আছে, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, যত কিছু আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, দুনিয়ায় কি আছে, জমিনে কি আছে, আরশের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সবকিছু কোরআনে আছে। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কথাই তো কোরআনে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। কার কার কষ্ট হচ্ছে? ও আল্লাহ, কষ্ট হইতেছে আমি বুঝছি। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যেয়ে আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, আসেন আমরা সামনের দিকে যাই, কব সংক্ষেপ করে কথাগুলা বলে আমরা শেষ করতে চাইব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের কথা বলতেছিলাম, এই ওমর কেমনে চেঞ্জ হলেন সে কথা আপনাদেরকে বলিয়ে, ওমরের মাধ্যমে সমাজ কি হয়েছে সে কথা আপনাদেরকে বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জারুল্লাহ জামাকশারি তাফসিরে কাশাফে লিখেন। আমার বন্ধুগণ, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই দুনিয়ার জমিনে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, আপনাদেরকে চমৎকার একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছি। কেমনে দিন শিখবেন, কেমনে দিন বুঝবেন, সামাজিকভাবে কেমনে কোরআনকে ফলো করবেন আপনারা চিন্তা করেন। এক পর্যায়ে হযরত ওমরের কাজ হলো, ওমর যখন খলিফা, রাত্রবেলা তিনি ঘোরাঘুরি করতেন, মানুষের খবর নিতেন, এগুলা কমন বিষয় আপনারা জানেন। হযরত ওমর গভীর রাত্রে ঘোরাঘুরি করতেন, একদিন গভীর রজনীতে হযরত ওমর ঘর থেকে বের হলেন, দীর্ঘ পথ চলবার পরে গ্রাম ছেড়ে একটা মরুভূমির কাছাকাছি পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে সুন্দর একটা তাবু দেখতে পেলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, হযরত ওমর একটা তাবু দেখতে পেলেন, তাবুর কাছাকাছি পৌঁছে গেলেন, বাহির থেকে দেখেন তাবুর ভিতরে মিটমিট করে একটা লাইট জ্বলতেছে, গনগন করে কি যেন আওয়াজ আসতেছে। হযরত ওমর তাবুর কাছাকাছি পৌঁছে গেলেন, শুনেন এই ঘরের ভিতর থেকে, তাবুর ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, এই রাষ্ট্রের খলিফা আমি ওমর, এই রাষ্ট্রের সংবিধান আল কোরআন, এই রাষ্ট্রের পার্লামেন্ট হচ্ছে মদিনার মসজিদ, এই মাটিতে শুয়ে আছে না আখেরি জামানার পয়গম্বর, যেই রাষ্ট্র চলে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের রচয়িতা হলেন বিশ্ব নবী, আমার রাষ্ট্রের ভিতরে গান চলে, গভীর রাত্রে গান হয়, ডিজে পার্টি হয়। হযরত আমার গরম না নরম? বলেন না একটু জোরে, গরম হয়ে গেলেন। আমার রাষ্ট্রে গান চলবে, কান লাগাইয়া দিলেন, গান শুনতে লাগলেন, যার বাংলা আপনাদেরকে বলছি সংক্ষেপ করে বোঝাবার জন্য, গানের বাংলা হচ্ছে ও আমার প্রাণের বদুয়া, আমার যৌবন টলমল করে তুমি এসে দেখে গেলা না, কতদিন হয়ে গেল তোমাকে আমি দেখি নাই। এইভাবে যখন গান বলতেছে, আমার নিজেকে সহ্য করতে পারলেন না। কেউ বলেছেন বেড়া ব্যঙ্গে তাবুর কাপড় ছিঁড়ে, কেউ বলেছেন উপর দিকে যা ছিল, যেভাবেই হোক তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাবুর ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গিয়া বললেন কে আছো ঘরের ভিতরে, লাইট জ্বালাও, আলো জ্বালিয়ে দাও। লাইট জ্বালিয়ে দেওয়া হলো, আলো জ্বালিয়ে দেওয়া হলো, অমর তাকাইয়া দেখেন একটা মেয়ে বসে আছে, গোমটা দেওয়া প্রায় কাছাকাছি, সুন্দর করে বসে আছে। অমর বললেন মেয়েটা বল, এই মেয়ে খবরদার মিথ্যা বলবি না, মিথ্যা বললে আমার হাতের তরবারি দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিব। বলতো গভীর রাত্রে এই অমরের রাজ্যে কার কুলে মাথা রেখে গান বলেছ,
যুবকটা ঘরের কর্নারে কোথায় লুকিয়ে গিয়েছে বলো, এমন অশ্লীল গান কার কুলে মাথা রেখে গান বলেছো তুমি এইবার বলো। মেয়েটা বলতেছে যুবক রে, করজোড়ে নিবেদন করে বলছি আমি তোমাকে চিনি না, তুমি আমাকে সন্দেহ করতে পারো না। তুমি কি জানো এই রাজ্যের খলিফা ওমর গরম মানুষ, আপনি গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছেন, সকালবেলা আমি ওমরের দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করব। দাঁড়িয়ে আছে কে, কথা বলেন না কেন? ওমর মনে মনে ভাবতেছেন আমার সামনে দাঁড়িয়ে আবার লম্বা কথা। মেয়েটা দিয়ে বলছে যুবক কে, তোমাকে চিনতে পারি নাই, খবরদার আমার ঘর থেকে বের হয়ে যাও, সকালবেলা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব। আমার বললেন মেয়ে বেয়াদবি করিস না, পরিচয় কি, পরিচয় আমার কাছে দেও, গান বলেছ কার কুলে মাথা রেখে সেটা বলো। মেয়ে ডাক দিয়া বলছে যুবক রে, বারবার বলতেছি আমি কারো কুলে মাথা রেখে গান গাইনি, একা একা মনে কষ্ট এসেছে এই জন্য গান গেয়েছি। কিন্তু যুবক তোমাকে খবরদার বলে দিচ্ছি, তুমি জানো আমাদের রাষ্ট্রের খলিফা ওমর বহুত গরম মানুষ, কিছু উল্টা পাল্টা বললেই শরীর থেকে মাথা আলাদা করে দেয়। আ যুবক তুমি ভুল জায়গায় এসেছ, আমার ঘরে ঢুকে আমার সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতেছ, গভীর রাত্রে একটা যুবতী মেয়ের ঘরের ভিতরে ঢুকেছ, আমি তোমাকে বলতেছি শোনো, তুমি গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছ, আমি চিল্লা চিল্লি করি এলাকার মানুষ জমা হয়ে যাবে, তুমি আমার চরিত্রের উপরে আঘাত করেছ বলে মানুষের কাছে বললে তোমার শরীর থেকে আমার মাথা আলাদা করে দেবে, তুমি কেন আমার ঘরের ভিতরে ঢুকেছ? হযরত ওমর বলছেন মহিলা কিছুই জানতে চাই না, আগে বলো গান বললে কেন। মেয়েটা আগে বলছে যুবক শোনো, আমি জানি ইসলামের রাষ্ট্রে গান হারাম, গান গাওয়া হারাম, অর্থায়ন করা হারাম, আমি জানি আমি গান গেয়েছি, কিন্তু আমি গান গেয়ে কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আর গভীর রাত্রে তুমি আমার বাড়িতে ঢুকে কোরআনের চার চারটা বিধানকে লঙ্ঘন করেছো, সকালবেলা আমার আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, কোরআনের চার বিধানকে লঙ্ঘন করে তুমি আমার ঘরে ঢুকেছো, আমার আদালতে বিচার হলে তোমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, আমি একটা বিধান লঙ্ঘন করেছি এই জন্য শাস্তি পেতে পারি, কিন্তু তুমি চার চারটা বিধান লঙ্ঘন করেছো, এই শাস্তি না পাওয়া পর্যন্ত নিস্তার নাই। আমার আশ্চর্য হয়ে গেলেন, আমি ঘরে ঢুকলাম, মেয়েটা অপরাধ করেছে গান গেয়েছে, সে বলছে আমি নাকি চার অপরাধ করেছি। সুবহানাল্লাহ বললেন না? আমার চিন্তা করলেন আমার রাজ্যে গান গায় আবার আমাকে অপরাধী বানায়, পরিচয় দিচ্ছেন না, আর আমরা তো পাতি নেতা, যারা গ্রামের নেতা হ্যাঁ পরিচয় দেয়, আমার চিনেননি, কথা কন না কেন, আমার চিনেননি আমি কে, পরিচয় দেয়। আমি সব কথা বলতেছি না, কিন্তু সংক্ষেপ করে করে বলে যাচ্ছি। আমার বন্ধুগণ এক পর্যায়ে আমার বলছেন বলো বলো আমি কি করেছি আর তুমি কি করেছ। এবার মেয়ে ডাক দিয়ে বলছে যুবক শোনো, আমি কোরআনে কারিমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছি, আল্লাহ বলেছেন এই আয়াতে ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজওয়া أولئك لهم عذاب مهين আল্লাহ বলেছেন কোরআনে কারিমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহির গুমরাহ করার উদ্দেশ্যে অনর্থক কথাবার্তা বলে, অনর্থক অন্ধভাবে মানুষকে টাট্টা বিদ্রুপের মাধ্যমে ভুল পথে নিয়ে যায়, গান বাজনা ও অশ্লীল বাদ্যযন্ত্রের মাধ্যমে ভুল পথে নিয়ে যায়। অ যুবক এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি গান গেয়েছি, অশ্লীল গান, এই জন্য অন্যায় করেছি, এই জন্যে আমার শাস্তি হবে, আমি গান গেয়েছি,
এই জন্য অপরাধ করেছি আমার একটা মাত্র অপরাধ আমি গভীর রাতে গান গেয়েছি এটা আমার অপরাধ তুমি চার চারটা বিধান লঙ্ঘন করেছো এই আয়াতের মাধ্যমে আল্লাহ যত গান আছে টেপ রেকর্ডারের গান টিভির গান সিডির গান মোবাইলের গান ইউটিউবের গান মহিলার গান পুরুষের গান ছেলের গান মেয়ের গান পৃথিবীতে যত গান আছে বাদ্য আছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সবগুলোকে হারাম করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ গানকে হারাম করেছেন আর আমাদের দেশের কিছু মসজিদ মাদ্রাসার সভাপতি গানের মজলিসে আরামের সাথে সভাপতি হয় ঠিক কি না বলে সুরগুলারে চিনেন না জাগেগুলো বাদ আজকে সব কথা বললে আবার শেষ করব কখন আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবা যুবক আজকে আমরা কোন পথে পরিচালিত হচ্ছি হযরতে ওমরকে মেয়েটা বলছে যুবকরে আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি আর তুমি আমার ঘরে ঢুকে কোরআনের চার চারটা বিধানকে লঙ্ঘন করেছ এবার হযরতে ওমর বললেন যুবতী মেয়ে বলো আমি তোমার ঘরে ঢুকে কি করলাম কি বিধানকে লঙ্ঘন করলাম বলো তো আমি কি করেছি তুমি একটা অপরাধ করেছ আমি কি করলাম এবার মেয়ে ডাক দিয়ে বলছে আপনার এক নাম্বার অপরাধ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের দুই নাম্বার পারা দুই নাম্বার সূরা সূরা আল বাকারার 189 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها اتقوا الله لعلكم تفلحون عجبك الله رب العزت والجلال قرآن الكريم دوي نمبر پر دوي نمبر سورة سورة البقرة ركشون نبائي نمبر آيات الله رب العزت والجلال بولچن تمہار نکر جرد جگش کرن تن چادر بھی شوئے بولے داو جیتی مانوشیر جنن شمائن نیر دارن بھی حجر شمائن ٹھیک کرار جنن بارن ہوئے چھے অযুবক এই কথাগুলো এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন দ্বিতীয়াংশে আল্লাহ বলছেন ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা তোমরা যদি কারো ঘরের ভিতরে ঢুকো পিছনের দরওয়াজা দিয়ে কোনো মানুষের ঘরের ভিতরে প্রবেশ করো না আল্লাহ এই আয়াতের ভিতরে বোঝাতে চান তোমরা যদি মানুষের ঘরের ভিতরে কোনো দরকারে প্রয়োজনে ঢুকতে হয় তোমরা পিছনের দরওয়াজা দিয়ে ঢুকবা না ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা তোমরা যদি আল্লাহকে ভয় করো বিশ্বাস করো মানুষের ঘরে ঢুকবার সময় সদর দরওয়াজা দিয়ে ঢুকো মেইন দরওয়াজা দিয়ে ঢুকো চুরের মতো ডাকাতের মতো বদমাইশের মতো পিছনের দরওয়াজা দিয়ে ঢুকো না ও যুবক তুমি আমার ঘরে দরওয়াজা দিয়ে ঢুকো নাই আমার বেড়া ভেঙ্গে তাবুর কাপড় ছিঁড়ে উপর দিয়া চুরের মতো ডাকাতের মতো ঢুকেছ আর আল্লাহ বলছেন কারো ঘরে ঢুকতে হলে সিস্টেম হলো দরওয়াজা দিয়ে ঢুকো আর তুমি ঢুকেছ পিছন দিক দিয়া সুতরাং এই জায়গায় তুমি কোরআনের এই আয়াতকে লঙ্ঘন করেছ পড়েন সুবহানাল্লাহ আমার আশ্চর্য হয়ে গেলেন কিরে মেয়েটা এটা বুঝলো কেমনে তাহলে কোরআন বুঝে ঘরে কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে আল্লাহ বলছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ঘরে ঢুকলে তোমরা কোন দিকে ঢুকো সামনের দরওয়াজা দিয়া মেইন দরওয়াজা দিয়ে ঢুকো চুরের মতো পিছনের দরওয়াজা দিয়ে ঢুকো না ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারবে অন্যায় করবে না আমার বন্ধুগণ কথা যদি তাই হয় আজকাল আমরাও মানুষের ঘরে চুর চামারের মতো ঢুকে যাই কথা বলেন না কেন চুরের মতো প্রবেশ করি তোমার সম্পর্ক একজনের সাথে চুরের মতো মেইন দরজা রাইখা ছাদের উপর দিয়া হেই ভাঙ্গিয়া ভঙ্গিয়া ঢুকতেছ হারাম হালাল না হারাম হযরত ওমর বললেন সত্যি তো দেখতেছি আমার একটা ভুল হয়ে গেছে আমি তো ঘরের মেইন দরজা ঢুকলাম না কিন্তু মেয়েটা এটা বুঝলো কেমনে
মেয়ে কথাটা বুঝলো কেন? বলেন ঠিক আছে বুঝলাম, আমার দ্বিতীয় ভুলটা কি তুমি এটা বলো। এবার এই মেয়ে বলছে যুবক তাহলে শোনো, তুমি দুই নাম্বার ভুল করেছ। কোরআনে কারিমের ১৮ নম্বর পারা, ২৪ নম্বর সোরা, সুরায় নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের ১৮ নম্বর পারা, ২৪ নম্বর সূরা, সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা মুমিন তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য মানুষের গ্রহে যখন মানুষের গৃহে যখন তোমরা প্রবেশ করো, তোমরা অবশ্যই লাতা দেখলো বুয়ুতান, তোমরা নিজের ঘর ছাড়া অন্য মানুষের ঘরে ডুববা না, আর ডুবতেই যদি হয় হাত্তা তাস্তানিসু, অবশ্যই তোমরা ইজাজত নিয়ে অনুমতি নিয়ে ঘরের ভিতরে পরিচয় দিয়ে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন নিজের ঘরে ঢুকবার জন্য না, অপরিচিত মানুষের ঘরে ঢুকতে হলে অবশ্যই তোমরা অনুমতি নিয়ে ইজাজত নিয়ে পরিচয় দিয়ে ঢুকো। যুবকরে তুমি আমার ঘরে ঢুকতে অনুমতি নেও নাই, ইজাজত নেও নাই, পরিচয় দেও নাই, তুমি কোরআনের আয়াতকে লঙ্ঘন করেছো, সকালবেলা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ দিব। আমার মন বলতেছে যে অন্যায় তুমি করেছো, মাথা নিয়া বাড়িতে যাইতে পারবে না। অমরকে এবার ধরা পড়েছে জায়গা মতোই, সুবহানাল্লাহ বললেন না? কত মানুষের বিচার করলাম আমি নিজে, আর আজকে ঠিকই তো দেখতেছি মানুষের ঘরে ঢুকবার সময় পরিচয় দিতে হয়, অনুমতি নিতে হয়। অমরকে অনুমতি নিছেন কথা বললেন না কেন? মেয়েটা চিন্তা করে দুটা বলছে, অমর এখন নরম হয়ে গেছেন, আগে ছিলেন দাঁড়ানো, তরবারে ছিলেন খোলা, তরবারে কুশবদ্ধ করে বগল তোলায় নিয়ে মাটিতে বসে গেছে। কো বোন এখন ভুল করতেছি, আর কি কি ভুল করছি আমি? ভুল করছেন তো অনেক, আপনি যেতে পারবেন না, আমি এখানে অমরকে খবর দিয়ে আনবো। অমর বলছেন তুমি অমররে কোনোদিন দেখছো? কো না, অমরে তো দেখি নাই, অমররে কোনোদিন দেখি নাই, তার কথা শুনেছি, প্রশংসা শুনেছি, তার পাওয়ার শুনেছি, তার ক্ষমতা সম্পর্কে আমি ভালো করেই জানি, সুতরাং আমার ভয় হচ্ছে আপনি সকালবেলা কি হবে। অমর বলছেন বোন তাহলে তিন নম্বর ভুলটা কি ওটা আমার কাছে একটু বলো। এবার মেয়ে বলতেছে যুবক তাহলে তোমার তিন নম্বর ভুলটা জানো। দেখেন কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে। আমার বন্ধুগণ মেয়েটা বলছে যুবক তোমার তিন নম্বর ভুল হল, কোরআনে কারিমের ১৮ নম্বর পারা, ২৪ নম্বর সূরা, সূরায় নূরের ৬১ নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন, ৬১ নম্বর আয়াতের শুরুর দিকে আল্লাহ বলছেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। এই কথাগুলো আল্লাহ ওই জায়গায় বলছেন, শেষ দিকে গিয়ে বলছেন, ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। আমার বন্ধুগণ মেয়েটা বলছে যুবকরে আল্লাহ বলছেন অন্ধের কথা বলছেন, অন্ধের কোনো দোষ নাই, যারা চোখে দেখে না তাদের কথা বলেন নাই, কিন্তু যারা চোখে দেখে তোমাকে জানতে চাই। যুবক তুমি কি চোখে দেখো? আমি দেখি তো। অমর কি চোখে দেখেন না? এখন মেয়েটার সাহস বেড়ে গেছে। ও যুবক তুমি কি চোখে দেখো না? হ্যাঁ আমি দেখি তো। চোখে দেখো তাইলে কোরআনের বিধানকে লঙ্ঘন করেছো কেন? আল্লাহ বলেছেন তোমরা যখন কারো ঘরে ঢুকবে, ফাইদা দখলতুম বুয়ুতান, তোমরা যদি নিজের ঘরেও ঢুকো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা অবশ্যই সালাম দিবে, নিজেকে ঘরে যারা আছে সবাইকে সালাম দিবে। আমি জানতে চাই
ও যুবক তুমি যে ঘরের ভিতরে ঢুকছো সালাম দিছো নি ওমর সালাম দিছে না ওমর বলতেছে তিনটাই তো ভুল হয়ে গেছে ঠিকই তো দেখতেছি বোন আরেকটা ভুল কি এবার মে ডাক দিয়ে বলছে যুবক শুরু তোমার চার নাম্বার ভুল হলো আল্লাহ কোরআনে কারিমের ২৬ নাম্বার পড়া ৪৯ নাম্বার সূরা সূরা হুজরাতের ১২ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাযাজ্জানি ইসমু ওয়ালা تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله আমার বন্ধুগণ লম্বা কথা এক পর্যায়ে মেয়েটা বলতেছে যুবকরা আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জান অনেক ধারণা থেকে বেঁচে থাকো যুবক তুমি আমার ঘরে ঢুকেছো ধারণা করেছো আমি মানুষের রানীর কোন যুবকের কোলে মাথা রেখে আমি কথাগুলো বলেছি তোমার ধারণা করা ঠিক না আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জান অনেক ধারণা থেকে বেঁচে থাকো ধারণা করা গুনাহ এই জন্যে আপনি যদি রাস্তায় দেখেন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে কুলে করে নিয়ে রিক্সায় বসে যাচ্ছে আপনি বলেন সিসি করলো কি হারাম আপনি ধারণা করতে পারেন না হতে পারে তার মেয়ে হতে পারে তার বোন হতে পারে তার স্ত্রী কিন্তু আপনার ধারণা করা ঠিক হয় নাই সে খোলামেলা ঘোরাঘুরি করেছে এটা তার জন্য হারাম কবিরা গুনাহ কিন্তু আপনি ধারণা করলেন কেন এটার জন্য আপনি গুনাহগার কোন ঠিক কিনা আমার বন্ধুকে এক পর্যায়ে হযরত ওমর তো বিপদে পড়ে গেলেন কি ব্যাপার এবার বলছেন মেয়েরে জবাব দাও বুঝতে পেরেছি আমি তিন ভুল চার ভুল করেছি বলো তো তোমার পরিচয় কি এবার মেয়ে ডাক দিয়া বলেছেন যুবক রে তোমাকে আমি চিনতে পারলাম না তুমি আমাকে ভুল বুঝেছ আমি দুনিয়ার সাধারণ পরিবারের কোনো মেয়ে না আমি হলাম একজন সাহাবীর স্ত্রী ৩০ পারা কোরআনের হাফেজা আল্লাহু আকবার আপনি যদি ৩০ পারা কোরআনের হাফেজা হন তাহলে গান বলেছেন কেন এটা আমাকে আজকে বুঝান আমার চারটা ভুল হয়েছে এটা ঠিক আপনি একটা ভুল করেছেন ঠিক কিন্তু আপনি গান বলেছেন কেন বলেন এবার মেয়ে ডাক দিয়ে বলছে যুবক শোনক আজ থেকে প্রায় ১২ মাস আগে আমার বিয়ে হয়েছে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে দুই রেওয়ায়ত আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে দুইটা নাম বলেছেন কেউ বলেছেন সাদ বিন আব্দুল্লাহ আর কেউ বলেছেন আব্দুল্লাহ বিন সাদ আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ এক বছর আগে আমাদের বিয়ে হয়েছে অযুবক আমার স্বামী মদিনার একজন বিশ্বস্ত সুন্দরী সুন্দর ছেলে একজন যোদ্ধা আল্লাহ ওয়ালা আমার স্বামীর সঙ্গে এক বছর আগে যখন আমার বিয়ে হয় বিয়ের দিনে আত্মীয় স্বজন সকলেই বসা সকলেই যখন হাজির আমিও কোনোদিন আমার স্বামীকে দেখি নাই আমিও মদিনার একজন সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কোরআনের হাফেজা আমি আমার স্বামীকে জিন্দেগিতে দেখি নাই স্বামী আমাকে দেখেন নাই আমাদের বিয়ে হয়েছে এক বছর আগে যেই দিন আমাদের বিয়ে হয়েছে আত্মীয় স্বজন সবাই মিলে যখন খাওয়া দাওয়া হচ্ছে আমরা কালিমা পড়ে ফেললাম কালিমা পড়ে ফেলেছি কবুল করে ফেলেছি ওই সময় যখন আমাদের বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমার মনে হচ্ছিল আমি সুন্দর করে সেজে গুজে অর্নামেন্টস জুয়েলারি পরে ঘরের একটা কর্নারে আমি বসেছিলাম যেন কোনোভাবেই আমার স্বামী আসবে আমাকে দেখবে আমার সঙ্গে কথা বলবে এই জন্যে আমি বসেছিলাম আমার বন্ধুগণ এক পর্যায়ে বলা
আলহামদুলিল্লাহ আমরা বসে যাই ভাই কষ্ট হবে আমরা বসে যাই ভাই আসছেন অবশ্যই লম্বা কথা বলবেন আর পরিচয় দিচ্ছে শুনেন আমার বন্ধুগণ এক পর্যায়ে মেয়ে বলছে যুবকরে আমার স্বামী যখন মেহমান খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমি গড়ের একটা কর্নারে বসে আছি কয়েকটা মেয়ে আমাকে জড়ু করে বসিয়ে রেখেছে আজ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে ফুল সজ্জার রাত্র কত কথা জমিয়ে রেখেছি স্বামীর সঙ্গে কথা বলবো হঠাৎ করে আমার স্বামী হাত ধুয়েছেন খাবার খাবেন স্বামী প্লেটে খাবার নিয়েছে এমন সময় একজন দূত একজন কাসিদ আমার স্বামীর সামনে এসে সালাম দিয়ে বলছেন এই প্রোগ্রামের ভিতরে আব্দুল্লাহ বিন সাদ নামে কেউ কি আছে স্বামী দাঁড়িয়ে বলছেন আমার নাম আব্দুল্লাহ বিন সাদ কাসিদ দূত ডাক দিয়ে বলছেন নেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন চিঠিটা দেখেন আমার স্বামী চিঠি খুললেন চিঠি পড়লেন চিঠিটা লাগায়া দিলেন চিঠি লাগিয়ে দেওয়ার পরে আমার স্বামী জনতাকে উদ্দেশ্য করে বললেন শোনো এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছ থেকে চিঠি এসেছে আমাকে পারস্য অথবা রোম কোনো একটা যুদ্ধে সেনাপতি বানিয়েছেন আমাকে চলে যেতে হবে আমি চললাম বেয়াদবি মাফ করবেন কারোর সঙ্গে কথা বলতে পারলাম না দেখা হলো না বেঁচে থাকলে আবার দেখা হবে প্রোগ্রাম এখানেই রেখে আমি চলে গেলাম এই কথা বলে আমার স্বামী উঠে যাচ্ছেন আত্মীয় স্বজন সকলে ডাক দিয়ে বলছেন যুবক অমর তো আর আল্লাহর অমরের কথা অমরের চিঠি তো আল্লাহর বাণী না এটা তো কোরআনের কথা না যে চেঞ্জ করা যাবে না আজকে রাত্রে কমপক্ষে স্ত্রীর সাথে কাটিয়ে যাও আগামীকালকে তুমি চলে যেও এটাই থাকো কোমরের কথা মানা তো ফরজ না অযুবক এমন সময় আমার স্বামী কোরআনে কারিমের সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وأولي الأمر منكم আমার স্বামী তেলাওয়াত করে বললেন শোন মুসলমানেরা আল্লাহ বলেছেন শর্ত ছাড়া আল্লাহকে মানতে হবে শর্ত ছাড়া বিশ্ব নবীকে মানতে হবে এরপরে বলছেন ওয়াউলিল আমরে মিনকুম আর যেই নেতা শর্তযুক্তভাবে আল্লাহ এবং রাসূলকে মানে এমন নেতার অনুসরণ করতে হবে যেই নেতা আল্লাহ এবং তার রাসূলকে মানে না এমন নেতার অনুসরণ করা যাবে না আল্লাহ বলেছেন কোরআনের আয়াতে তোমরা এমন নেতার কর্মী হও যেই নেতা আল্লাহকে মানে যেই নেতা আল্লাহর রাসূলকে মানে ওই নেতার কর্মী হও ওই নেতার তোমরা অনুসরণ করো সুতরাং বাংলাদেশে যেই নেতা আল্লাহকে মানে না আল্লাহর রাসূলকে মানে না এমন নেতার যাই হোক তার কর্মী হওয়া যায় না এমন দলকে সাপোর্ট করা যায় না যেই দলের ভিতর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এবং দাসত্ব নাই ঠিক কি না বলে আমার বন্ধুগণ মেদাক দিয়ে বলছে যুবকরে আমার স্বামী কোরআনের আয়াত পড়ে জানিয়ে দিয়েছেন আমার তো আল্লাহ এবং তার রাসূলকে মানে সুতরাং অমরকে মানা অবশ্যই ফরজ কর্তব্য তার বিধানকে মানতে হবে এক পর্যায়ে এই কথাগুলো বলবার পরে আমার স্বামী উঠে গেলেন পোশাক খুলে ফেললেন তরবারি পরলেন তরবারি নিলেন যুদ্ধের পোশাক পরলেন আমার ঘরের দরজায় নক করলেন ডাক দিয়ে বললেন স্ত্রী রে তুমি মদিনার এক সুন্দরী মেয়ে আমি মদিনার এক সুপুরুষ তোমার সঙ্গে আর দেখা হলো না যুদ্ধের ময়দানে চললাম যদি জিন্দেগিতে বেঁচে থাকি দেখা হবে বেঁচে না থাকলে ক্ষমা করে দিও স্ত্রী ওই সময় বলতেছেন যুবকেরা আমি আমার স্বামীকে বলছি স্বামীরে জিন্দেগিতে তোমাকে ঠিক মতো দেখি নাই আজকে রাত্রটা কাটাই এক যাইতে পারলেন না আমার কোনো আপত্তি নাই আমার বলেছেন আপনি চলে যাবেন কিন্তু একটা বার আসেন না আপনার চেহারা দেখি
কিয়ামতের ময়দানে আপনি স্বামী হিসেবে যেন আমি চিনে নিতে পারি পড়েন সুবহানাল্লাহ আজ বাক আমার স্বামী বলছেন স্ত্রী রে এই যদি হয় তোমার মনোবাসনা অবশ্যই পূরণ হবে যদি তুমি ইস্তেকামত থাকতে পারো চরিত্রের হেফাজত করতে পারো আল্লাহর প্রতি ভরসা রেখে ঈমানের সাথে চলতে পারো একদিন দেখা হবে কিন্তু সুসংবাদ দিয়ে যাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চিঠির লাস্টে বলেছেন চার মাস পরে আমাকে ছুটি দিবেন আজবাব আমার স্বামী চলে গেলেন দেখা হলো না যেই দিন পূর্ণাঙ্গ চার মাস পূর্ণ হয়েছে নতুন বধুর মতো সেজে অর্নামেন্টস জুয়েলারি পরে বসে আছি সন্ধ্যাবেলা অপেক্ষা করছি স্বামী আসবেন হঠাৎ করে আর একজন দূত এসে আমার কাছে চিঠি দিয়ে গেল চিঠি খুলে দেখি আমার স্বামী বলছেন খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে আরো চার মাস সময় লাগবে আরেকটা যুদ্ধে চলে গিয়েছেন আট মাস হয়ে গেল সংক্ষেপ কথা আট মাস হয়ে গেল আমার স্বামীর জন্য আট নম্বর মাসে শেষ দিন আমি অপেক্ষা করতে লাগলাম স্বামী আজকে আসবেন আরেকদিন আবার চিঠি আসলো আট নম্বর মাসে চিঠি আসলো আমি খুললাম খুলে দেখি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের হাতের স্টাম্প করা চিঠি লেখা আছে আমার স্বামীকে আরেকটা যুদ্ধের সেনাপতি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন চার মাসের জন্য আজবাক চার মাস করে আজকে বারো নম্বর মাস পূর্ণ হয়ে গিয়েছে আজও আমার স্বামী আসলেন না এই জন্য গভীর রাত্রে মনের ব্যথা নিয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে স্বামীর বীর হয়ে গান বলেছি কোনো অপরাধ করিনি বারোটা মাস হয়ে গিয়েছে স্বামীকে দেখি নাই এই জন্য আজকে কষ্ট পেয়ে কথাগুলা বলছি অপরাধ করি নাই যুবক তুমি বলো তো কেন চার বিধান লঙ্ঘন করেছো আমি এক বিধান লঙ্ঘন করেছি খলিফাতুল মুসলিমিন আমার বললেন বোন আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে কষ্ট দিয়েছি অবশ্যই তুমি যদি আগামী কালকে খলিফাতুল মুসলিমিনের দরবারে যাও আমার বিরুদ্ধে নালিশ করবার জন্য আশা করি তুমি ওখানে আমাকে পেয়ে যাবে আল্লাহু আকবার যিনি এতক্ষণ কথা বলছেন তিনি কে তিনি তো খলিফাতুল মুসলিমিন আমার বন্ধুগণ কেউ কথা বলবেন না চালান চালানের কথা বলবেন এটা কেমন কথা আপনাদের আমি রেখে দিব আপনারা একটা কথা বলবেন না শুধু বসেন এক পর্যায়ে হযরত ওমর চলে গেলেন সুজা চলে গেলেন সেনা ছাউনিতে গিয়ে বলছেন এই সেনা ছাউনিতে আব্দুল্লাহ বিন সাদ বা সাদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছো কোথায় আছো দাঁড়াও ছুটিতে যাওয়ার আমার চিঠি নিয়ে যাও এই চিঠি নিয়ে যাও বাসায় তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে গিফট আমিরুল মুমিনিন আপনি জানেন আমি বিয়ে করেছি আমার স্ত্রী আছে যাও তুমি আমার পক্ষ থেকে তোমার স্ত্রীর জন্য হাদিয়া ছিটি দিও আর যতদিন পর্যন্ত স্ত্রী তোমাকে আসতে না দে ততদিন পর্যন্ত তোমার ছুটি এই কথা বলে হযরত ওমর দুরাকাত সালাত পড়লেন আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহ কেয়ামতের দিন আমারে বাঁচাইও আমাকে আল্লাহ তোমার কাঠগড়ে আসামি বানাইও না যে ভুলটা করছি আমার বন্ধুগণ বলে চলে গেছেন নিজের মেয়ে আমাদের মা হযরত হাফসার কাছে গিয়ে বলছেন মা বল একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া নির্বেজাল স্বচ্ছভাবে কতদিন থাকতে পারে হাফসা বলছেন বাবা আমাকে তো কোনোদিন এমন প্রশ্ন করেন নাই হঠাৎ আজকে বলে জবাব দেও হযরত হাফসা বলছেন বাবা একটা স্ত্রী তার স্বামী ছাড়া মোটামুটি চার মাস থাকতে পারবে এরপরে থাকতে গেলে তার কষ্ট হবে এরপরে সে অন্যায় জড়িত হয়ে যেতে পারে এরপরে লাইফে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এখন আপনারা আপনাদের ছেলেদেরকে প্রবাসে পাঠাচ্ছেন কত বছর যে রাখছেন একমাত্র আল্লাহ জানেন আর আপনারাই জানেন এদিকে যাচ্ছি না যে কথা বলতে চাই এরপরের দিন থেকে হযরত ওমর ইসলামী রাষ্ট্রে আইন করে দিলেন আমার রাষ্ট্রে সেনাবাহিনীতে আমার রাষ্ট্রে প্রশাসনে যারা চাকরি করবে তারা প্রত্যেক মাসে তিন দিন করে ছুটি পাবে এই কথা বলে ছুটি কার্যকর করে দিলেন আমি বলতে চাই যে কথা এখানে আসলাম হযরত ওমরের এত পরিবর্তন করেছে কোন জিনিস লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর এই কোরআন আমাদের দরকার আছে না নাই এজন্য মনে রাখবেন সকল কাজে সকল কর্মে সকল সেক্টরে আমাদের কাজ হবে আল্লাহর আনুগত্য করা রাসূলের পথে কোরআনের মতে ঠিক আছে তো ইনশাআল্লাহ ওই জায়গায় কোনো বাধা যেন আমাদের সামনে না দাঁড়ায় দুনিয়ায় যত বাধা আসবো যত সমস্যা আসবে সকল জায়গায় সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ
আল্লাহ আমাদের কবুল করুক সবাই পড়েন আমিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো ভাইয়ের জন্য দোয়া করবেন আমি আশা করি লম্বা সময় কথা বলবেন দিল খুলে কথা বলবেন আপনারাও দিল খুলে শুনবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া